আজকে একটা পার্সেল আসবে, কখন আসবে জানি না, বিকালবেলা ডেটে আছে, তো আজকে আসবে দেখছি পাচ্ছি না। তোমার অ্যাড্রেসটা বলে দাও কোথায়। তো বন্ধু এখন লজ্জা পাচ্ছে, তো মামার বাড়ি এসেছিলাম, তো এখানে পার্সেলটা বললো এসেছে, তো এখান থেকে আমি পার্সেলটা নেবো এখন, তো আসুক আমি দাঁড়িয়ে আছি। তো এটা হচ্ছে পার্সেল, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ আদার ব্লগ। তো সব কেমন আছো, আশা করি সব ভালো আছো। তো আমি সাহেদ, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গ্রেট সাহিদ। তো আজকে ভিডিওটা শুরু করা যায়। তো গাইস এখন বাজে সকাল 10টা, আর আজকে হচ্ছে জুম্মার দিন, আজকে শুক্রবার, নামাজ পড়তে যেতে হবে। আর এতদিন যে আমি ভিডিওটা আপলোড করা হয়নি, কারণ হচ্ছে অনেক দিন হয়ে গেছে যে আমি ভিডিও আপলোড করিনি, কারণ হচ্ছে আমার এক্সাম ছিল আর খুব বৃষ্টি হচ্ছিলো কদিন। তো এখনও দেখো এগুলো সব জল জমে আছে, দেখতে পাচ্ছ সব জল জমে আছে, আর বাইরে আবহাওয়াটা দেখো কেমন। তো এই জন্যই ভিডিওটা আপলোড করা হয়নি, আর আমি কালকে ভিডিও করার চেষ্টা করেছিলাম, বাট সেটা হচ্ছে খুব মানে সারাদিন কালকে বৃষ্টি হয়েছে, একটু মানে থামিনি, সারাদিন ভয় শুয়েছিলাম। অর গাইস আমি এখন ছাদের উপর আছি, আর এই ফুলটা কী ফুল অবশ্যই কমেন্টে জানাবে। কত সুন্দর লাগছে দেখো, পুরো রজনীগন্ধা ফুলের মতো একদম, সেই লাগছে। তো গাইস আজকে ভিডিওটা নেক্সট লেভেলভাবে শেয়ার করবো, তো ভিডিওটা কোনো দেখতে থাকো আর সেরা হবে আজকে পুরো একদম। তো এখন আমি নিচে যাচ্ছি, এখন সামনে হচ্ছে এখন আর আছি যা যা যেতে ওয়েদার দেখতে পাচ্ছ, আমি ওয়েদারটা শীত লাগছে, একবার স্নান করবো ভাবছি, তো স্নান করতে হবে, তাই আমি স্নান করতে যাচ্ছি। One eternity later. So finally guys বাড়ি চলে এসেছি এখন নামাজ পড়ে, তো এখন আমি ভিডিও এডিটিং করব। তো এখন আমি যাচ্ছি ঘরে, আর যাওয়ার সময় ভিডিওটা করা হয়নি, কারণ হচ্ছে অনেক লেট হয়ে গেছিলো, তাই জন্য করা হয়নি ভিডিওটা। আর গাইস আজকে একটা পার্সেল আসবে, কখন আসবে জানি না, বিকালবেলা ডেটে আছে, তো আজকে আসবে, রাতেও আসতে পারে জানি না ঠিক কখন আসবে, তো ফোন করে যাবো। দেন এখন আমি যাচ্ছি হচ্ছে ঘরে ঘুমাবো গিয়ে। তো গাইস ঘরে এসে দেখি কারেন্ট নেই, আর আমি জানলা ধরে ভিডিও করছি, আর চারদিকে সব অন্ধকার, তো আমার চা পিছু না, চারদিকে সব অন্ধকার, আমাকে দেখতে পাচ্ছি না জানি না, আমি নিজে দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে ক্যামেরাটা উল্টো করে করছি। তো আমি এখন হচ্ছে শুয়ে শুয়ে এডিটিং করবো। One eternity later. So guys, তখন ঘুমিয়েছিলাম, তো এখন উঠলাম, তো এখন বাজে প্রায় হচ্ছে 5টা বাজে, এখন সন্ধ্যে সন্ধ্যে হয়ে যাচ্ছে সব। দেন এখন যাচ্ছে হচ্ছে জহিদের বাড়িতে, তো ওখানে গিয়ে এক জায়গায় যাবো, ওখান থেকে আমি আর জহিদ, তো যাচ্ছি এখন। So guys, জহিদের বাড়ি চলে এসেছে এখন, তো এখন যাচ্ছি, তো জয়ের এখানে শুয়ে আছে এখন, আর জসিম আছে, জয়া জসিম আমাদের এখন শুয়ে আছে। তো এখন আমরা যাবো হচ্ছে মানপুরে যাবো, এখন একটু দরকার আছে, একটা বান্ধবী আমাকে টাকা দিয়েছে কি করার জন্য। তো এসছে এখন, তো স্ক্রিন গার্ড মারছে, এই তো এই দোকানটা এসছে এখন, আর রিসার্চ করবো, আমার একটা বান্ধবী রিসার্চ করতে বলেছে, রিসার্চটা করবো এখন। আর এখানে জয়ীর আছে এখন, আর সে এখন ফোন করছে। তো গাইস মাধবপুর বাজারে যদি কেউ আসো, তো অবশ্যই এই বন্ধুর দোকানে আসবে, তো দেখো কত কিছু জিনিস আছে এখানে, সব কিছু পেয়ে যাবে, তো অবশ্যই আসবে বন্ধুর দোকানে। তো বন্ধু এখন স্ক্রিন দেখছে পাচ্ছে না, তো বন্ধু অ্যাড্রেসটা বলে দাও কোথায়। তো বন্ধু এখন লজ্জা পাচ্ছে, আর এটা হচ্ছে মাধবপুর বাজার, তো এখানে পেয়ে যাবে বন্ধুকে, তো চলে আসবা। তো মামার বাড়ি এসেছিলাম, তো এখানে পার্সেলটা বললো এসেছে, তো এখান থেকে আমি পার্সেলটা নেবো এখন, তো আসুক আমি দাঁড়িয়ে আছি। তো গাইস আমি পার্সেলটা বাড়ি নিয়ে চলে এসেছি এখন, তো পার্সেল দেখো কি, তো এটা হচ্ছে পার্সেল,
তো এখন আনবক্সিং করবো, এখন তো ভিডিওটা দেখো, দেখবো সব কিছু রিভিউ দেবো এটার। সেটা এবার কীভাবে ইউজ করতে হয় সেটা এবার দেখাবো। এবার তো এটা হচ্ছে এখানে থাকবে, আর এটা হচ্ছে মোবাইলের যে পিনের পয়েন্ট হয় না ওখানে ঢোকাতে হবে, এটা চার্জারের ওখানে। আর এটা হচ্ছে এই চার্জ দেওয়ার জন্য এটা। তো গাইস আজকে ভিডিওটা এটুকুই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, ও পাশে থাকা বেল আইকনটি অফ করে বাজিয়ে দেবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, তাদের বাই।